একুশ জনের ভক্তি মার্গে শ্রীমদ ভগবদ গীতা যথাযথ পঞ্চম অধ্যায় আরম্ভ, কর্ম সন্ন্যাস যোগ। পূর্বোক্তে আমরা জেনেছি যে বিষাদ যোগ, সংখ্যা যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, তদ্রূপ কর্ম সন্ন্যাস যোগ। তো কর্ম সন্ন্যাস যোগের যে ব্যাখ্যা, আমি যে কর্ম করতাম, আমার যে জ্ঞান, সেই জ্ঞানের কোন জ্ঞান আমার শ্রেয়, কোন কর্ম আমার শ্রেয়, কোন কর্মে আমার ত্যাগ আছে, সেই কর্ম জ্ঞানকে কর্ম সন্ন্যাস যোগ বলা হয়েছে, বা কর্ম সন্ন্যাস ক্রিয়া বলা হয়েছে। তা কর্ম করলে কি করতে হবে? আমাকে কিছু জিনিস ত্যাগ করতে হয়। এই কর্মটা আমার কার কাজে লাগবে? নিজের কাজে লাগবে, অন্যের কাজে লাগবে। এমন কিছু কর্ম আছে যে কর্মগুলো আমার অন্যের কে আনন্দিত করবে, এমন কিছু কর্ম আছে যে কর্ম আমার পরিবেশকে সচেতন করবে, আমার পরিবারকে সচেতন করবে, এমন কিছু কর্ম আছে যে আমার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে সাহায্য করবে। তাহলে কোন কর্ম করলে আমার কর্ম সন্ন্যাস হবে, আমি সন্ন্যাসী হতে পারবো কর্মের মাধ্যমে, তার তত্ত্ব এই কর্ম সন্ন্যাস যোগে আছে। কি বলছেন? অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগে অনুষ্ঠান করতে বললে, এই দুইয়ের মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিত ভাবে আমাকে বলো। তাই যে বললাম, তুমি যে কর্ম করতে বলছো আবার কর্মকে ত্যাগ করতে বলছো, তাহলে কোনটা আমার পক্ষে শ্রেয়, কোনটা কল্যাণকর? সেই তথ্য এই পঞ্চম অধ্যায় শ্রীমদ ভাগবত গীতা যথাযথ কর্ম সন্ন্যাস যোগে বর্ধিত হয়েছে বা বিশ্লেষিত হয়েছে। পরমেশ্বর ভগবান বললেন, কর্ম ত্যাগ কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুইয়ের মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে শ্রেয়। কি বললাম? কর্মযোগ, তুমি কর্ম করছো কিন্তু কর্ম সন্ন্যাস, মানে সন্ন্যাস মানে ত্যাগ, এখানে বলা হয়েছে কর্ম ত্যাগ। তাহলে কি কর্ম আছে সেই কর্ম ত্যাগ করতে হবে, তাহলে কোন কর্ম করলে ত্যাগ আসবে, সেই কর্মের মধ্যে ত্যাগ পরিস্ফুটিত হবে এবং উন্নতি সাধন হবে, পূর্ণত্বে উন্নত হবে। হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি দ্বেষ বা আকাঙ্ক্ষা করেন না তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। কি বললাম? যিনি কর্মফলের প্রতি দ্বেষ বা আকাঙ্ক্ষা করেন না তাকে নিত্য সন্ন্যাসী বলবেন। এই প্রকার ব্যক্তি দণ্ডরহিত এবং পরম সুখের কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করেন। তাহলে যারা এরকম কর্ম সন্ন্যাস হয়, কর্ম সন্ন্যাসী হন, কর্ম ত্যাগী হন, তারা কি হয়? তারা মুক্তির উন্নতিতে সাধিত হয় বা কর্মবন্ধন থেকে মুক্ত লাভ করেন। অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল সংখ্যা যোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে, পণ্ডিতেরা তা বলেন না, উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফল লাভ হয়। তাহলে আমি কর্ম করছি, তাহলে আমি কর্মের মাধ্যমে আমি এটা প্রকাশ করবো না, আমি এটা ত্যাগ করবো। তা যোগীরা কি করে? যোগীরা কর্মটা করে যায় কিন্তু মুখে বলে না, তারা দিয়ে গেল কিন্তু মুখে বলে না, তারা কর্মটা করে গেল, এই জায়গাটা পরিষ্কার করে দিয়ে চলে যাবে, মুখে বলবে না। আমি এখানে একটা মন্দির বানিয়ে দিয়ে চলে যাব, কিছু বলবে না। বুঝতে পেরেছে? তা বলে কাজ করতে গেলে একটু বাধা আসতে পারে, তা তোমার কাজটা করে দিয়ে চলে যাও, কোনো বাধা আসবে না, হয়েছে, মানুষ বুঝবে তখন। যিনি জানেন সংখ্যাযোগের দ্বারা যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়, এবং তাই যিনি সংখ্যাযোগ ও কর্মযোগকে এক বলে জানেন তিনি যথার্থ তুষ্ট দস্তা। হয়েছে? কি বল? তাহলে কর্মযোগকে এক বলে জানেন তুমি যথার্থ তুষ্ট দস্তা। হয়েছে? হে মহাবাহ, কর্মযোগে ব্যতীত কেবল কর্ম ত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক, কিন্তু যোগ যুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। হ্যাঁ, তাহলে যারা যোগী তারা কর্ম করে যায়, তারা যোগ করতে করতে কি হয়? যুক্ত হয়, আর যুক্ত হলে কি হয়? ব্রহ্ম জ্ঞান লাভ করে। যোগ যুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত ও
জিতেন্দ্রিয় এবং তিনি সমস্ত জীবে অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করে তাকে লিপ্ত হন না। তাহলে যোগীরা কি করছে, তারা হচ্ছে বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত এবং জিতেন্দ্রিয় হয়ে, মানে ইন্দ্রকে যে জয় করে সে হচ্ছে জিতেন্দ্রিয়। তাহলে আবার স্ব ইন্দ্রকে যে জয় করেছে তাকে বলা হয় সঞ্জয়। তাহলে কি বললাম, তাহলে যোগীরা নিজের ইন্দ্রকে জয় করে বিশুদ্ধ চিত্ত মনোবুদ্ধি চিত্ত কাশ ওই চিত্তকে জাগিয়েছে, বিশুদ্ধ চিত্তকে বিশুদ্ধ বুদ্ধিকে জাগিয়েছে। কি বললাম, মানস, এই মনসার কোপ থেকে যদি উঠতে হয় তোমার বুদ্ধি জাগবে, মানস হয়েছে। তাহলে মানুষ থেকে মনের যে ইন্টেলেকচুয়াল বলে, মন থেকে উপরে তুললে বুদ্ধি খুলবে, বুদ্ধি যদি ধারাল হয় বিশুদ্ধ হয় শুদ্ধ হয় তাহলে কি হবে, তুমি চিত্ততে স্পর্শ করবে, আর চিত্ততে স্পর্শ করলে কি হবে, তোমার আকাশ তোমার যে সংমিশ্রণ পরমাত্মার সঙ্গে তোমার মিলন হবে। চিন্ময় চেতনা উদ্দিষ্ট ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে যিনি কিছুই করছেন না, কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষু উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সবসময় জানেন যে জড় ইন্দ্রগুলি কেবল ইন্দ্রিয়ের বিষয় প্রবৃত্ত হয়েছে, তিনি নিজেই কিছুই করছেন না। তাহলে ইন্দ্রিয় দিয়ে আমি দেখছি, আমি ইন্দ্রিয় কান দিয়ে শুনছি, চোখ দিয়ে দেখছি, মুখ দিয়ে কিছু আহার করছি, ভজন করছি, পা দিয়ে শরীর দিয়ে গমন করছি, বুঝছো? তাহলে আমার কি হচ্ছে, এগুলো সব ইন্দ্রিয়ের দ্বারা সংযত কর্ম। তাহলে এই কর্মে যারা প্রবৃত্ত হয় তারা যোগী হতে পারবে না, তারা জিতেন্দ্রিয় হতে পারবে না, তারা সঞ্জয় হতে পারবে না, বুঝছো? তাহলে কিছু কর্ম আছে ইন্দ্রকে জয় করে করতে হবে, ইন্দ্রকে ভেদ করে করতে হবে, মন উদ্ধে উঠতে হবে, তোমার চিত্তকে জাগাতে হবে। চিন্ময় চেতনার অধিষ্ঠ ব্যক্তি বলেছেন, এর জন্য যারা চিন্ময় চেতনার অধিষ্ঠ ব্যক্তি দর্শন জ্ঞান জানে তারা এই চিত্তকে জাগাতে পারেন। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয় কর্ম করেন, কোন পাপ তাকে কখনো স্পর্শ করেন না, ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করেন না। তাহলে পদ্মপাতা জল ফেলে কি হবে, স্পর্শ হবে, দোলা দোলা সেই মুক্তর মতো হীরা চকচক করবে। তাহলে ঠিক একই রকম যিনি কর্মফলে পরমেশ্বর ভগবানকে অর্পণ করে থাকেন, এই যে করেছিস অর্পণ, তাহলে এখানে কি হচ্ছে অর্পণ করা, অর্পণ যখন করা হলো তখন তোমার এই পরমেশ্বর ভগবানের আসক্ত যে কর্ম সেই কর্মে তুমি আসক্তি হবে না, তার পরমেশ্বর ভগবানের প্রতি যে দর্শন যে চিন্ময় আনন্দ সেই আনন্দ পাবে, বুঝতে পারছি কি বলো? আর যারা এই কর্মের আনন্দ পায় না তারা কি হয়, ওই পদ্মপাতে যেমন জল লাগছে না সেরকম ওই নিজের শরীরেও কোনো আনন্দ পাবে না, বুঝতে পারছি? আবার তোমার গায়ে কোনো আঁচ লাগবে না, অন্যরকম ভাবে পদ্মপাতায় জল লাগে না, এর ব্যাখ্যা দুভাবে আছে। এক, যারা এই আনন্দে আনন্দিত হয় না, দান করে মনে মনে খোট লাগবে, নিবেদন করেও মনে মনে খোট লাগবে, ওই নিল ওই নিল, তাহলে এরা হচ্ছে পাপি, এরা হচ্ছে অজ্ঞানী, এরাই হচ্ছে অনিষ্টের মূল কারণ। কিন্তু আবার আছে অনেকে পদ্মপাতার মতো নদী থাকবে কিন্তু জল লাগবে না, পাকে থাকবে কিন্তু কাদা লাগবে না, প্যাকাল মাছ বলার জন্য তার পদ্মপাতা জলে থাকলে জল লাগবে না তার গায়ে, কেন, তারা সেই রকম আবরণে তারা ইন্দ্রকে সংযম করে, তাদের যে ইন্দ্রিয় স্পর্শেন্দ্রিয় পদ্মপাতার তা সংযমিত আছে। আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন। তাহলে এই সমাজে মানুষ তিন ধরনের মানুষ দেখতে পাওয়া যাবে, এক যারা শারীরিকভাবে কর্ম করে, প্রতিনিয়ত কর্ম করে, তারা শারীরিকভাবে কর্ম করতে গেলে তার সময়কাল অনেক বর্ষ লাগবে শারীরিকভাবে করতে গেলে। এক আছে মানসিকভাবে কর্ম করে, মন দিয়ে কাজ করে, বুঝছে, তাদের উন্নতি কিছু সময়ের পরেই পাওয়া যায় তাদের উন্নতি। আরো কিছু মানুষ আত্মচিত্ত দিয়ে কর্ম করে, তাদের উন্নতি খুব সহজে এবং খুব শুদ্ধ হয়, খুব পরিপূর্ণ হয়, বুঝছে বললাম? তাহলে মানুষ তিন ভাবে কাজ করে, এক শরীর দিয়ে, এক মন দিয়ে, এক আত্ম দিয়ে। যারা আত্ম দিয়ে কাজ করে সেই কর্মে কোনোদিন অনিষ্ট হয় না, বিনষ্ট হয় না, ধ্বংস হয় না, বুঝছে? যারা মন দিয়ে করে তাদের ধ্বংস হতে পারে কিন্তু অনেক সময় পরে বা কিছু সময় পরে, যারা শরীর দিয়ে কাজ করে তৎক্ষণাৎ ভেঙে যাবে, তৎক্ষণাৎ ভেঙে যেতে পারে, আমি করেছি ও দেখছি, আমি করছি, আমি করেছি, আমি করেছি, মানে কি দিয়ে শরীর, এখানে শরীর আসবে, এখানে মন আসবে, এখানে আত্মচিত্ত আসবে না। তাহলে যোগীরা কি করে, যোগীরা তিন ধরনেরই কাজ করে, এক শরীর দিয়েও করে, মন দিয়েও করে, আবার আত্মচিত্ত দিয়েও করে।
তা তুমি সাধারণ মানুষ যদি হয় জীব তিন ভাবে কাজ করতে পারে, তুমি কি ধরনের কাজ করবে তোমার ব্যাখ্যা? তুমি শারীরিক ভাবে করবে, মন দিয়ে করবে, না আত্ম দিয়ে করবে? বুঝলি? অনেকে জলে প্রজন্ম আনে, অনেকে বলে প্রজন্ম জন্ম প্রজন্ম, তা প্রজন্ম আনতে গেলে শারীরিক ক্ষমতা লাগবে, ভুল তথ্য মন দিয়েও করা যায়, মনের শক্তিতেও হয়। আমি মন দিয়ে ভং নামায় সেবায় যদি বলি, শিব ভক্ত আমার ভেতরে, শিব ভক্তি আমার ভেতরে, শিব বর আমি পাবো। কি বললাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি যদি এই নাম করি আমার শরীর পরিস্ফুট হবে, আমার ভেতরে কৃষ্ণ সাধনার ভক্তি একজন পাবো, কৃষ্ণ বরও পাবো। বুঝতে পারছে? তাই এরকম কিছু আছে মনের দ্বারা কার্য করে। আমার আত্মচিত্ত তোমার সেই ভেতরে যে ইষ্ট দেব বসে আছে, সেই ইষ্টদেবের বর আনতে গেলে ইষ্টদেবের সাধনা আত্মচিত্ত দিয়ে যদি করতে পারো, তোমার ভেতরে সেই সাধনার বর পাওয়া যাবে। অনেকে পেয়েছেন সূর্যপুত্র কর্ণ, ইষ্টদেব সূর্যদেব, ওদের বংশ, সেই বংশে সূর্যদেব তাদের ইষ্টদেব, সূর্যদেবের বর সূর্যপুত্র কর্ণ, পবন পুত্র হনুমান। তাহলে যাদের ইষ্ট দেবতা যেরকম ছিল পবন, তারা এরকম পবপুত্র হয়েছে। তাহলে এই যে বর, এই যে ওং মালবায়ং নমঃ, ওং মালবায়ং নমঃ, ওং মালবায়ং নমঃ। বিশ্ব প্রকৃতি আমার পিতা, বিশ্ব বীজদাতা, প্রকৃতি আমার মাতা, বিশ্ব বীজদাতা আমার পিতা। কি বললাম? এখান থেকে তুমি পাবে বিশ্ব প্রকৃতি থেকে, হাওয়া জল বাতাসের মধ্যেও তুমি পাবে জ্ঞান, পাবে বুদ্ধি, পাবে চিত্ত, পাবে আনন্দ, পাবে বুঝলি? কি বললাম? আবার অনেকে সন্তানাদিও পাবে। বুঝলি? কি বললাম? কি করে রামকৃষ্ণের সন্তান ছিল বিবেকানন্দ, কি করে তার পুত্র হলো, সন্তান হলো? বিবেকানন্দ বাবা তো অন্য একজন, রামকৃষ্ণকে সবাই পিতা বলে। কেন? এই পদ্ধতি, এটা মানসিক পদ্ধতি, মন পদ্ধতি, আত্মপদ্ধতিও আছে। সেই পদ্ধতি পেতে গেলে বর আনতে হবে, যেন মানুষ, হ্যাঁ, মানুষের মধ্যে চেতনা চিত্তভাব সচ্চিদানন্দে আনন্দে যখন তুমি মতিত হবে, তার ইষ্ট দেবতার বর তুমি পাবে। তার যোগীর কর্মফল ত্যাগ করে নিশিষ্টিকা শক্তি লাভ করে, কিন্তু সকাম কর্মী কর্মের ফলে প্রীতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। কর্ম করছে কর্মের বন্ধনে আবদ্ধ, কিন্তু এই কর্ম করে যদি তো করতো তাহলে আবদ্ধটা থাকতো না, বন্ধনটা বাধা হতো না। বুঝতে পারছি? বললাম এবার যত করবে করতে পারবে না, যত করবে তত পস্তাবে, যত করবে তত বেঁধে যাবে। বুঝতে পারছি? কি বললাম? এরকম কিছু কর্ম আছে বন্ধনে বেঁধে দেবে তোমাকে, মায়ার বন্ধন বলা হয়। সেই মায়া থেকে মোহ আসবে, সেই মোহ থেকে কাম আসবে, কাম হইতে রাগ আসবে। আগের দিন বললাম কর্মযোগে এই কর্ম ব্যাপারটা আছে, কর্মযোগে এই ব্যাখ্যাটা পেয়েছিলাম। তাহলে আর কি বলছে? ব্রাহে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নবদ্বার বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছু করেন না এবং কাউকে দিয়েও কিছু করান না। তাহলে এরকম মনের দ্বারা যদি মনোইন্দ্র সংযম হয় তাহলে কি হবে? গৃহী যিনি, তার নবদ্বার সংযম হয়ে যাবে, নবদ্বার হয়েছে গৃহরূপে তার পরম সুখ লাভ করবে। নবদ্বার কি কি? এই দ্বার বন্ধ, জন্মের সময় বন্ধ হয়ে গেছে। নবদ্বার, তারপর নবদ্বারের কি হবে? বিশিষ্ট দেহের উপর গিয়ে পরম সুখে বাস করতে থাকবেন এবং তিনি আর ওই কর্ম করবেন না। কোন কর্ম? কাম ভাব, রাগ ভাব, দুশ্চিন্তা ভাব, এইসব কর্ম আর আসবে না। এই যে মনের জন্য বলে, মনের কার্যের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীবন নবদ্বার বিশিষ্ট দেহরূপী গৃহে পরম সুখী আনন্দ ভোগ করবেন। ওই আনন্দটাই শ্রেষ্ঠ আনন্দ। হ্যাঁ, ওটাই, ওই আনন্দ পেতে পেতে চিত্তানন্দ হয়ে যাবে, চিত্তে আনন্দ হবে। তা দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সেই কর্মের ফলও সৃষ্টি করে না। এই সবই হয় জড় প্রকৃতির গুণা প্রভাবে। তাহলে যারা ওই যে কর্ম, তারা জড় প্রকৃতির কর্মে বিশিষ্ট হয়ে চিত্ত কর্মে লিপ্ত হতে পারেনি, তাদের কি হবে?
তাদের ওই যে জড়া প্রকৃতি চলে আসবে, জড়া গুণের প্রভাবে প্রভাবিত হবে, জড়া গুণের প্রভাবে আমার এত দরকার, এত টাকা 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 টাকা, নাহলে হবে না, তাহলে জড়া প্রকৃতি সম্বন্ধে পেয়ে যাবে, বুঝলে কি হলো, টাকা ছাড়া কিছু হবে না, বলবে টাকা ছাড়া কিছু হবে না, কিন্তু কি হয়েছে, আমি তো চাইছি টাকা পাইলে ভোগ করতে পারবি বল, এত জ্ঞান দিতে পারবি, নিতে পারবি, টাকা দিয়ে জ্ঞান কিনে যায়, হ্যাঁ টাকা দিয়ে অনেক কিছু, শুধু জ্ঞান না সম্মানও কেনা যায় না, তাৎক্ষণিক আছে বলে তোমার কাছে নিতে আসবে, তাই তোমাকে দিচ্ছে সম্মান, কিন্তু আবার টাকা দিয়ে অনেক কিছু কেড়ে নিচ্ছে তো, হ্যাঁ কেড়ে, টাকা দিয়ে কেড়ে নেওয়া যেতে পারে, ভেঙে দেওয়া যেতে পারে, কিন্তু অর্জন করতে পারবে না, অর্জন করতে গেলে ওই যে বললাম ম্যাটেরিয়াল মানে কি, ওই বস্তু কেন্দ্রিক, বস্তু কেন্দ্রিক বলতে প্রাকৃতিক গুণের প্রভাবে, জড়া প্রকৃতি, জড়া, তুমি কি জড় নাকি, তুই কি জড় নাকি, তুই কি ইট পাথর বালি নাকি, তোর ভিতরে জীবন নাই, ওইটার গাছটা কি জড় নাকি, যখন জ্বর হবে জড়া প্রকৃতিটাকে নিয়ে লাফালাফি করবে, তা জড়া প্রকৃতি নিয়ে লাফালাফি করে লাভ নেই, তাহলে কোন প্রকৃতি নিয়ে এলে করতে হবে, চিত্ত আনন্দের প্রকৃতি, সচ্চিদানন্দ, সচ্চিত আর আনন্দ, বুঝলে, তাহলে সৎ হতে হবে, চিত্তকে জাগাতে হবে, তার আনন্দে ভাসতে হবে, তাহলে পরমানন্দকে জানা যাবে, পরম আনন্দে তুমি আনন্দিত হবে, তোমার তখন আর কোনো কর্মেই বিলক্ষণ হবে না, বুঝলে কি বললো, কোনো কর্মের দ্বারাই আসক্ত হবে না, হয়েছে না, তুমি কাউকে দিয়ে কিছু করাতে চাইবে না, নিজে কিছু করতে চাইবে, তাহলে এই না যে আমি বসে রয়েছি, আমারও কর্ম আছে, আগের দিন বললাম কর্মযোগে, জ্ঞান যোগেও তার ব্যাখ্যা আছে, তাহলে পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করে না, অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীব সমূহ মোহচ্ছন্ন হয়ে পড়ে, তাহলে যারা অজ্ঞানী তারা মোহত হবেই, মোহতে পড়ে যাবে, মায়া তো থাকবে, একে অপরের সম্পর্ক আনতে গেলে মায়া আছে, কিন্তু মায়ায় পড়ে যদি মোহতে পড়ে যাও, তাহলে মোহ কে আনে, অর্থ টাকা পয়সা, হয়েছে কিছু গুণ অজ্ঞান, অজ্ঞান হয়ে যদি কাজ করো তাহলে মোহতে পড়ে যাবে, জ্ঞান শূন্য হয়ে কাজ করলে, ওই জন্য জ্ঞান যোগটা ছিল, জ্ঞান শূন্য হয়ে কাজ করলে মোহ আসবে, মায়া আসবে, রাগ আসবে, ভোগ আসবে, কাম আসবে, জ্ঞান নিয়ে কাজ করো কোন সমস্যা হবে না, এই যে মানুষ সংসার করে জ্ঞান শূন্য হয়ে, দীক্ষা নিতে বললেও দেয় নেয় না, দীক্ষা নিয়ে শিক্ষাটা নেবে সেটাও নেয় না, মন্ত্র নিয়ে বাড়ি চলে কারিতে পাঠ করে না, তাহলে সমস্যাটা কার, একে থেকে পরিবারে, পরিবার থেকে পরিবেশে, বুঝলে, ওই যে বললাম কাম ভাব, রাগ ভাব হয়ে তুচ্ছ ভাব, ধিক্কার ভাব, হিংসা ভাব, আস্তে আস্তে এই বিষাদ ভাব, লাস্টে সব মিলে বিষাদ বলা হয়, তার জন্য এই বিষাদ যোগ থেকে শুরু ভগবদ গীতা, হ্যাঁ জ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান অপ্রকৃতিক পরম তত্ত্বকে প্রকাশ করে, ঠিক যেমন দিন মানে সূর্য উদয় সবকিছুই প্রকাশিত হয়, তাহলে তোমার যদি জ্ঞানের আলো জ্বলে, সূর্য যেমন দিনের বেলায় সূর্য ওঠে তোমার আলো এরকম প্রকাশিত হবে, দুপুর বেলা এরকম তেজ হবে, আবার সন্ধ্যাবেলা একটু নেমে যাবে, যখন তোমার অন্তিম সময় চলে যাবে একটু নেমে যাবে, তাহলে জ্ঞানের আলোতে দীপ্তমান হতে হবে, সূর্যোদয়ের মতো দীপ্তমান হতে হবে, বুঝলি কি বলো, তারপরে দুপুরবেলা তেজও আসবে, কিন্তু তেজটা আস্তে আস্তে আবার বিকেল যখন হবে তেজটা আস্তে আস্তে নেমে যাবে, হ্যাঁ কিন্তু তোমাকে তো আগে জ্ঞান নিয়ে আসতে হবে, নাহলে কিছু প্রথম দিকেই যদি অন্ধকার হয় শেষে গিয়ে আরো অন্ধকার হবে, এমনি অন্ধকার হবে, প্রথম দিকে অন্ধকার শেষে অন্ধকার, তাহলে মাঝখানে মাঝখানে কিছুই থাকবো না, তাহলে প্রথমে আলো জয়ালোতে হও, দুপুরবেলা তেজ নিয়ে চলো, তারপরে আস্তে আস্তে তোমার এমনি কমে যাবে, এটা হচ্ছে জীবনে চলার পথের গতি, বুঝতে পারছো, তাহলে জ্ঞানের গতি আসবে, বুঝছে, আলোর তীব্রতা আসবে, বুঝছে, সত্যের সচ্ছলতা আসবে, বুঝছে, তা এইগুলো হচ্ছে ভগবদ গীতার কর্ম সন্ন্যাস যোগের বক্তব্য, বুঝতে পারছো, তাহলে কর্ম করতে হবে কোন কর্ম, যে কর্ম জ্ঞান দেয়, যে কর্মকে, কিছু কর্ম আছে যে কর্মকে ত্যাগ করতে হয়, করলে তোমার উন্নতি, পরিবারের মধ্যে সকলের উন্নতি, বলে না ভেবে না, কর্মটা করার পর, বুঝতে পারছো, যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুক্ত হয়ে মম মন ও ভগবানের চিত্তায় একাগ্রতা হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে, এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছে, জ্ঞানের দ্বারা সমস্ত কুলুষ সম্পূর্ণ বৈধুত হয়েছে, এবং যিনি জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হয়েছেন, তাহলে জন্ম আর মৃত্যু পদে পদে মরার থেকে একবারে মরা ভালো, ওর জন্য বলেছে সারেন্ডার করো, কার কাছে,
গুরুর কাছে, পরম পিতার কাছে জ্ঞান নেওয়ার জন্য, জ্ঞানের আলোতে পরিস্ফুট হওয়ার জন্য। তাহলে তুমি যদি শরণাগত হও পরম পিতা পরমেশ্বর পরম কর্মে পরম জ্ঞানের জন্য, তাহলে তোমাকে দেওয়া হবে, তুমি মুক্তি লাভ করবে, জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হবে। ভগবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ ভাগী হস্তি কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। তাহলে জ্ঞানবান পণ্ডিতেরা যারা জ্ঞান দর্শন আছে তাদের কাছে সবাই কুকুর ছাগল গরু মোষ সন্ন্যাসী ও সবাই সমান, সবাই সমান। হ্যাঁ, কিছু ক্ষেত্রে যদি ভুল করে সেই সময় সেই ভুলটা একটু সংশোধন করে দেন, তোমাকে সেই ভুল সংশোধন করার সময় সুযোগ দেন। বুঝলে? সেই তত্ত্ব বেদ তত্ত্ব কি বলেছে? হ্যাঁ, জ্ঞানবাণী পণ্ডিতেরা, জ্ঞানবানও পণ্ডিতেরা কি করে, তুমি আসছো তোমার কাছে কুকুর মোষ ছাগল গাছ পাতা হরিণ কুইট পতঙ্গ জীব সব সমান, কিন্তু ওরা যদি কোনো ভুল করতে আসে মশাও যদি কামড়াতে তাকে মারবে না। আগে কালকে মানে কি হয়েছে দেখো, তুমি যখন এই কথাটা বললে, কালকে একটা কুকুর এলো দোকানের সামনে, এসে না পাটা তুলে বাথরুম করে দিল। আগে কি করতাম, বাথরুম করেছে রাগ হতো, ধরে গিয়ে আবার একটা গোটা ইট মেরে দিতাম। কালকে কি করলাম, ও বাথরুম করেছে, ওকে ভালোভাবে ডাকলাম, কাছে এলে একটা পাপড়ের প্যাকেট কিনে আবার ওকে খাইয়ে দিলাম, ঠিক আছে, আর ওই জলটা দিয়ে মানে জল দিয়ে ইটা ধুয়ে দিলাম। এটা হচ্ছে কর্ম সন্ন্যাস, ওর ভুলে ভুলটা তুমি ধরেই দেওয়া, এইভাবেই ধরেই দেওয়া। তোমার তো কথা বলতে পারে না, কুকুরের মতো তুমিও ব্যবহার করতে পারো না। তাহলে ব্যবহার না করে তোমার ওই যে ওকে দেখিয়ে দেওয়া না, ওকে শিখিয়ে দেওয়া ভুলটা করেছে, ভুলটা আর করবে না। হ্যাঁ, এই হচ্ছে কর্ম সন্ন্যাস যোগের প্রধান বক্তব্য। যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা উভয় লোকে জন্ম মৃত্যুর সংসার জয় করেছে, উভয় লোকে এই লোকেও ওই লোকে। যারা কি করেছে, যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে, সামঞ্জস্যপূর্ণ ভারসাম্য আছে, ব্যালেন্সে চলে, বুঝলে, তারা উভয় লোকে, এই সংসার লোকে, ওই সংসার লোকে, ওই সংসার লোকে, সেই সংসার লোকে, সব জায়গায় সামঞ্জস্যপূর্ণ হয়েছে, তাদের জন্ম মৃত্যু সাম্য হয়েছে। প্রতি পদে পদে মরা, কেউ একজন গালাগাল দিলেও মরে যাবি না, কেউ তোর সম্মান নষ্ট করলে মরে যাবি না, এই প্রতিপদে মরার থেকে একবার এই মরা এলো একজনের কাছে, কোথায় শরণাপন্ন হয়েছিস, এই শরণাপন্ন হয়ে মরা হলো। এইবার জানো জ্ঞানের আলো, তুমি জ্বালো তোমার জ্বলবে, পাশেপাশের গুলো জ্বলবে, পাশের আশেপাশের গুলো ঠিক হবে। তাই বলেছে সামঞ্জস্যপূর্ণ হও, সমতা বজায় রাখতে হয়, বুঝতে পারছো? তারা ব্রাহ্মণের মতো নির্দোষ, তাই তারা ব্রাহ্মণেই অবস্থিত হয়ে আছে, পৈতে নিলেই ব্রাহ্মণ না, কারা যারা সামঞ্জস্য পরিবেশে সামঞ্জস্য বজায় রাখে তারা ব্রাহ্মণের সমতুল্য, তারা ব্রাহ্ম তত্ত্ব জ্ঞানেই দর্শিত হয়েছে, তার আদর্শ জ্ঞান পেয়েছে। যে ব্যক্তির প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি মোহশূন্য ভগবত তত্ত্ববত্তা, তিনি ব্রাহ্মণেই অবস্থিত। বুঝলে কি বললাম, তা যে ব্যক্তি কোন প্রিয় বস্তুতে প্রাপ্তি লাভ হয় না, আমার প্রিয় বস্তু বলে কিছু নেই, প্রাপ্তি হবে না, অপ্রিয় বস্তু আমার ঘৃণা নেই, ওর বিষয়ে আমার করছে ওর ব্যাপার, ও কর্ম ও করছে ভুল করেছে ওকে ক্ষমা করে দিও বললো। আর যিনি স্থির বুদ্ধি, তোর বুদ্ধি স্থির করে কর্মটা করতে চাই, সেই বুদ্ধি স্থির করে যদি করতে পারো, মোহ শূন্য হতে পারো, আমার এটা দিয়ে কোনো কিছু পাওয়ার ইচ্ছা নেই এটা করার পর, বুঝলে, তাহলে মোহশূন্য হতে পারো, ভগবত তত্ত্ববত্তা হতে পারো, ভগবত তত্ত্ববত্তা হতে পারো, ভক মানে ভক্তি ভাবে তত্ত্ব জ্ঞান নিয়ে যদি চলতে পারো, তাহলে তুমি হবে এই ব্রাহ্মণ, তোমার ভেতরে ব্রহ্ম বস্তু অবস্থিত হবে, তোমার ভেতরে ব্রহ্ম বস্তু মানে যেগুলো আমি শিবযোগ করেছিল ব্রহ্ম বস্তুতে তার নিদর্শন পাওয়া যাবে দিনের পর দিন। ওর জন্য তিনটে সপ্তাহ, সেই প্রকার ব্রহ্মবিচ পুরুষ কোন রকম জড় ইন্দ্র সুখ ভোগের প্রীতি আকৃষ্ট হন না, তিনি চিতগত সুখ লাভ করে, ব্রহ্মে যোগ সূত্র হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। এই যে বললাম ব্রহ্ম বস্তুতে তোমার এই সুখ ওই সঞ্চয় হবে, এই যে চিত্ত মনোবুদ্ধি চিত্তাকাশা এইখানে তার দীপ্যমান আলোতে জ্বলিত হবে, হয়ে তুমি ব্রহ্ম বস্তুতে আলোয় আলোকিত হবে, তুমি শুধু না তোমার পরিবার তোমার পরিবেশ হবে। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রজাত বিষয় ভোগ তাতে আসক্ত হন না,
তাহলে বিবেকানন্দ, তাহলে বিবেকবান বস্তু, তোমার বিবেক খুলবে, বুদ্ধি যখন আসবে তখনই বিবেক খুলবে। তা বিবেক খুললেই চিত্ত আসবে, আর চিত্ত আসলেই ওই পরম পুরুষ হবে। ওই যে তোমার ওই যে অনুকূল বাবাজি পুরুষোত্তম যোগ আছে, তাহলে পুরুষোত্তম, তাহলে ওইদের পুরুষ পূর্বপুরুষ হইতে পরপুরুষ সব পুরুষের উত্তম, এই হচ্ছে পুরুষোত্তম। কি বললাম, তুমিও হতে পারো পুরুষোত্তম, তুমি জানো জেনে হও পুরুষোত্তম কে বারণ করেছে, তুমি হও জেনে ভগবান হও, অসুবিধা কি আছে, কে বারণ করেছে, তুমি হও ব্রাহ্মণ, কে বলেছে তুমি নাপিত ব্রাহ্মণ, কে বলেছে তুমি ব্রাহ্মণ হতে পারবে না, তাহলে জানতে হবে। বিবেকবান ব্যক্তি জ্ঞানের দীপ্তমান হয়ে বিবেকানন্দ নামে পরিচিত হয়, যেমন তেমন ব্রহ্ম জ্ঞানে জ্ঞানীরা ব্রাহ্মণ নামে পরিচিত হয়, পৈতের ধারী ব্রাহ্মণ হয় না। বুঝতে পারছে? কি বল, এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী। তাহলে কাম ক্রোধ মোহ মাৎসর্য, তাহলে কাম ক্রোধ থেকে উদ্ভূত হয়ে বেগ, এই যে বেগ, এই যে বেগ, শরীরে একটা বেগ আর আবেগ, এই যে এগুলোকে যে সহ্য করে যে সক্ষম হয়েছে সহ্য করতে, বেগ মানে ঝড় এসেছে, ধাক্কা দিল কে একজন, দেশে গালাল দিল, ওর ব্যাপার ওকে ভগবান আমি ভুল করেছি, আমার মনে হয় ভুল হয়েছে, ও ক্ষমা করে দাও, আমি ওর মুক্তি দিয়েছিলাম ওকে ক্ষমা করে দেবো, না জেনে হয়তো দিয়ে থাকে তাহলে ক্ষমা করে দাও। কি বল, তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন, সুখী তা সেই সুখ পায়, আর অন্য কেউ সুখ পায় না, জড় জগতে থাকলে পাবো না, মনোজগতে থাকলেও পাবে না, তাহলে কোন জগতে থাকলে পাবে, যোগী সূত্রে, যোগ সূত্রে থাকলেই হবে। তাহলে কাম ক্রোধ মায়া মৎসর্য ভোগ এগুলো ত্যাগ করতেই হবে, তাই বলেছে কর্ম সন্ন্যাস যোগ, কর্ম করছো ত্যাগ করো না, লোভে পড়ে আছো আমার ওটা দরকার বলেই আমি এসেছি, মেলা হতো না, হবে না। কি বললাম, তা ত্যাগ, আমার কর্ম আমি জানতে এসেছি, বলছে হে প্রভু আমায় জানাও, হে গুরুদেব আমায় জানাও, বলছে হে ভগবান আমায় জানাও, আমি জানতে এসেছি। ওই যে বললাম সিলিন্ডার করেছিল আগে, জ্ঞান যোগে সিলিন্ডার করেছিল না, তাহলে সিলিন্ডার হতে হবে, নাহলে হবে না, নাহলে জ্ঞান পাবে না, জ্ঞান নিয়েও কিছু করতে পারবে না, আর জ্ঞান নিলেই হবে না, জ্ঞানের কর্ম সন্ন্যাস হতে হবে, জ্ঞান জন্য জ্ঞান যোগের পর কর্মে কাজ করতে করতে সন্ন্যাসী হতে হবে, করতে করতে সন্ন্যাসী, বস্ত্র পরে সন্ন্যাসী হবে না, অন্য সন্ন্যাসী হওয়ার ব্যাপার আছে। বুঝলি? কি বললাম, সন্ন্যাস হতে গেলে প্রথমে কাম ক্রোধ উদ্ভূত বেগ আর আবেগকে সহ্য করতে হবে, নাহলে হবে না। যিনি আত্মতেই সুখ অনুভব করেন, যিনি আত্মতেই ক্রিয়াযুক্ত এবং আত্মের যার লক্ষ্য তিনি যোগী। আমি কি যুক্ত করছি এখানে, এই যে বললাম শিবযোগ, এইটাই হচ্ছে যোগ, ওর জন্য শিবযোগ, প্রত্যেকটা ভক্তি যোগ, বুঝলি, শক্তি যোগ, নাম যোগ, ধ্যান বা দর্শন যোগ, কেন যোগ, কারণ আমার কিছু জিনিস যুক্ত হবে, এই যুক্তটা থাকবে সারা জীবন, হাওয়া বাতাসে মিলে গেলেও থাকবো, আমরণ আমার মৃত্যু নেই বলেছে। কি বললাম, এই যোগ সূত্রে থাকলে আমার মৃত্যু নেই, তুমি মরবে না, এই জ্বর শরীর হচ্ছে জ্বর, জ্বর প্রকৃতির পরিবর্তন আছে, রূপ পরিবর্তন আছে, তুমি আজকে লক্ষণ আছো কালকে অন্য হবে, কালকে তোই লক্ষণ হবে, আজকে লক্ষণ আছো পরের জন্মে তোই লক্ষণ হবে, পরের জন্মে পরমার লক্ষণ হবে, হবে পরিবর্তন হবে, কি শক্তি রূপান্তর হয়, স্থান পরিবর্তন হয়, রূপের রূপ ভেদ হয়, কিন্তু তার শক্তির ক্ষরণ হয় না, সারা মহাবিশ্বের যা শক্তি ছিল সেই শক্তি উপস্থিত বর্তমান সমাজে, কিন্তু রূপ ভেদে আছে। তাহলে আমার মৃত্যু নেই, কার এই আত্মচিত্তের মৃত্যু নেই, বুঝতে পারছে, এই আত্মচিত্ত ওর জন্য অনেক পরম পুরুষ, অনেক পরম গুরু, পরমাত্মারা আজকে বলেছে আমি ওখানে জন্মাবো, আজকে বলেছে আমার ওখানে ওই মুখ দিনে আমি দেহ ছাড়িব, বুঝতে পারছে, আমাকে আর খুঁজতে আসিস না, আমি পরম ধামে গমন করিব বলে গেছেন। কি করে বলেছেন, এই কারণে যারা জেনেছে আত্মচিত্ত ভাবকে, জেনেছে আত্মচিত্ত জ্ঞান পেয়েছে, তারাই পরম যোগী, পরম জ্ঞানী, পরম আত্মা হয়েছে। সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করে। তাহলে ঋষি হতে হবে, বললাম মম নাম তপস্যা, মানে তুমি সেই ঋষিতে যদি না হও তাহলে কি হবে, তাহলে সমস্যা হবে, তাহলে মম ধ্যানই কর্ম, মম শিক্ষাই জ্ঞানম, মম দর্শনাই সুদৃষ্টিতা, মম নাম তপস্যা,
ওম মালগবাল নমঃ। কেন বলেছি? আর তুমি ধ্যান দিয়ে কাজ করতে করতে পারবি? পারবি না। তো যেটুকু শিক্ষা যেটুকু হয়ে যায় সেটুকু তোমার জ্ঞান আছে, তোমার দর্শন যেটুকু সেটা যদি সুদর্শন না হয়, হয়েছে যদি দেখছিস উল্টো পাল্টা কুদর্শন হয় তাহলে সমস্যা আছে। তা তুমি যদি হ্যাঁ মম দর্শন আয় সুদৃষ্টিতা, মানে আমার দর্শন যেন সুদর্শন হয়, সুদর্শন ক্রিয়া, সুদর্শন ক্রিয়া, সুদর্শন মুদ্রা বলে কি বললো? তাহলে কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মজ্ঞ সন্ন্যাসীরা সর্বত্র ভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তাহলে কাম প্রথমে ছাড়তে হবে, কাম কাম প্রথমে ছাড়তেই হবে, কিছু করার নেই। তাহলে সংসার হবে কি করে? ওই যে বললাম দুই তিনটে পদ্ধতি, শারীরিক মানসিক আধ্যাত্মিক। শারীরিক ভাবে কাম ক্রোধ আসবে, কাম করলেই ক্রোধ আসবে, ক্রোধ করলেই মোহ লোভ আশঙ্কা। শারীরিক ওই জড় প্রকৃতিতে আসলে এরকম হবে। মনঃশক্তিতে আসলে মনেন্দ্র কি বলছে, মনঃশক্তিতে মনচিত্ত যদি না জাগে তাহলে তোমার কি হবে, ক্ষোভ হবে আর রাগ হবে, রাগ হবে, বুঝলি কি বললাম, অভিমান হবে, বুঝলি, বেগ আবেগে তুমি তলবল করবে মনে। আত্মচিত্ত যখনই জাগবে তোমার কিছু থাকবে না, তখন তুমি বর দিয়ে হবে, বর হবে, বুঝলি কি বললাম। তাহলে মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে ভ্রুযুগের মধ্যে দৃষ্ট স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপ্রাণ বায়ুর ঊর্ধ্বে ও অধোগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা ভয় ক্রোধ শূন্য যে মুনি সর্বদা বিরাজ করে তিনি নিশ্চিত ভাবে মুক্ত। এই যে আগের দিন বললাম কর্মযোগে প্রাণ আর আপ্রাণ বায়ু, এই অনবরত জন্ম হইতে প্রাণ বায়ু আপ্রাণ বায়ু সংযম হচ্ছে। সেই সংযমে যদি কুকুরের মতো বেগ আবেগ বেড়ে যায় তাহলে কি হবে, তোমার কুকুরের মতো জীবন হবে। যদি হাতির মতো সুরে লম্বা টানে লম্ব গতিতে যদি বেগ আর আবেগ হয় তোমার দীর্ঘায়ু হবে। আর এর সংযম যদি করতে পারো, ইন্দ্রিয় সংযম হয়েছে, প্রাণ বায়ু আর আপন বায়ু সংযম, তাহলে তোমার মুক্তি হবে, তখন তুমি ব্রহ্ম জ্ঞানে জ্ঞানী হবে, তুমি পরম যোগী হবে, তুমি মহাঋষি হবে, বুঝছো কি বললো? আর কি বলছে, আমাকে সমস্ত যোগ্য ও তপস্যার পরম ভক্তা সর্বলোকে মহেশ্বর এবং সমস্ত জীবের সহৃদয় রূপে জেনে যোগীরা জ্বর জগতে সুখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। তাহলে কি, আমাকে সমস্ত যোগ্য, আমি সেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই যে যোগ্য হচ্ছে এখানে, নামের সঙ্গে যোগ্য, এই যোগ্য বা জম করা হচ্ছে, জম জপের সঙ্গে অজ্ঞ বা জ্ঞান ও সমৃদ্ধ যে যোগ্য তাকেই যোগ্য বলা হয়। তারপরে তপস্যার পরম ভক্তা, আমি তপস্যায় বসে আছি, মানে সুদর্শন ক্রিয়ায় দর্শন রূপে তপস্বিতায় বসে তপস্যায় ভক্তা এবং সর্বলোকের মহেশ্বর, সর্বলোক ত্রিলোক ত্রিভুবন, বুঝলে, সর্বলোক লোকের মহেশ্বর মহা ঈশ্বর যিনি, তিনি হচ্ছে মহেশ্বর, বুঝলে, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সহৃদয় রূপে, সমস্ত জীবের সহৃদয়, এই যে হৃদয় স নিজের হৃদয়, সমস্ত জীব প্রত্যেকটা জীবের এরকম হৃদয় আছে, সেই হৃদয়ের মধ্যে আমি বিরাজমান, বুঝলে কি বললাম, জেনে যোগীরা জ্বর জগতে দুঃখ দুর্দশা থেকে মুক্ত এবং শান্তি লাভ করে। যখন এই জানবি এখানে সে আছে, এই মহা ঈশ্বর আমার মহেশ্বর এখানে আছে, আবার কি আছে, আমার সমস্ত যোগ্য তপস্যার মধ্যে আছে, যজ্ঞের মধ্যে আছে, তাহলে তখন সে কি হবে, তখন সে শান্তি লাভ করবে এবং মুক্তি লাভ করবেন। এবং তার জন্য আমাকে কি করতে হবে, কিছু কর্ম কিছু ত্যাগ করতে হবে, কিছু কর্ম আমার সেবার কাজে লাগাতে হবে, কিছু কর্ম সন্ন্যাস হতে হবে, কিছু কর্ম সন্ন্যাস, এই যে কর্ম, এটা কর্ম সন্ন্যাস, এটা কোনো কাজে আছে কি সংসারে? সংসারে কাজ নেই, কিন্তু আমার ইনকাম করতে কাজ আছে, আছে পদ্ধতি আছে, বুঝলে তো। তাহলে এই যে এখন যেটা হচ্ছে কর্ম সন্ন্যাস হচ্ছে, বললাম কি বললাম, তাহলে এরকম কর্ম সন্ন্যাস হতে হবে। এরপরে কর্ম সন্ন্যাস কিভাবে কর্ম সন্ন্যাস হবে, আমার ত্যাগ করতে হবে, কাম রোধ করতে হবে, হচ্ছে বেগ আবেগকে ঠিক করতে হবে, যজ্ঞ করতে হবে, তপস্যা করতে হবে, বুঝে গেছে, জম করতে হবে, অষ্টাঙ্গের মাগ পাতায়
যম নিয়ম আসন প্রাণায়াম আহার প্রত্যাহার ধ্যান, এরপরের জন্য বলেছে ধ্যান যোগ। বুঝতে পেরেছ? এই ধ্যান যোগের ব্যাখ্যা কি, আমি কিভাবে ধ্যান করবো হে প্রভু আমায় জানাবে, ব্যাখ্যা পরে আছে। তাহলে আজ কি জানলাম, কর্ম সন্ন্যাস যোগ। তাহলে ইতি শ্রী পঞ্চবাদ্যায় কর্ম সন্ন্যাস যোগ সমাপ্তম। সর্বমঙ্গল কার্য সিদ্ধে শ্রীমৎ ভাগবত যথাযথ পাঠ পঞ্চম অধ্যায় সমাপ্তম। সর্বমঙ্গলা মঙ্গলে সর্বকার্য সিদ্ধে সমগ্র কার্য সিদ্ধম। সর্বকার্য সিদ্ধে মহামন্ত্র জপে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইত্যাদি পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ সমাপ্তম। ওম নমো ভগবায়।